আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ ভাওয়াল বদনাম সরকার কলেজে আইলা শেখ ক্লাসের অনলাইন ক্লাসরুম থেকে তোমাদের স্বাগত আজকে ক্লাসের বিষয়বস্তু আইসিটি নাম্বার সিস্টেম ক্লাসটি একাদশ শ্রেণীর জন্য নেওয়া হচ্ছে আচ্ছা আমি সরাসরি ক্লাসের দিকে চলে যাচ্ছি আমি এর আগে সংখ্যা পদ্ধতি একাদশ শ্রেণীর জন্য সংখ্যা পদ্ধতি দুটি ক্লাস নিয়েছি আজকে তিন নম্বর ক্লাস অর্থাৎ আগের দুটি ক্লাসের ধারাবাহিকতায় আজকে ক্লাসটি নেওয়া হবে আচ্ছা আজকের ক্লাসের টপিকস হচ্ছে বাইনারি সংখ্যা সরি ডেসিমেল সংখ্যা থেকে বাইনারি সংখ্যায় পরিবর্তন আজকের ক্লাসের টপিকস হচ্ছে ডেসিমেল সংখ্যা থেকে বাইনারি সংখ্যায় পরিবর্তন আমি একটু বলে রাখি ডেসিমেল সংখ্যা থেকে যেভাবে আমরা বাইনারি সংখ্যায় পরিণত করতে পারবো একই পদ্ধতি অবলম্বন করে ডেসিমেল থেকে অক্টাল সংখ্যায় পরিণত করতে পারবো ডেসিমেল থেকে হিক সংখ্যায় পরিবর্তন করতে পারবো আমরা আস্তে আস্তে সবকিছু আসলে দেখব আচ্ছা তাহলে আমাদের প্রথম আমাদের প্রথম বিষয় ডেস্টিমেল সংখ্যাকে বাইনারি সংখ্যায় পরিবর্তন করা আচ্ছা দেখো আমি এখানে লিখে রেখেছি বাইনারি বাইনারি দিয়েছি বাইনারি ব্র্যাকেটে লেখা আছে দুই অর্থাৎ এটা হচ্ছে বাইনারি সংখ্যার বেস বা ভিত্তি আমার ডেসিমাল সংখ্যাকে বাইনারি সংখ্যায় পরিবর্তন করে করতে গেলে এই ডেসিমাল সংখ্যার ভিত্তিটা আমার প্রয়োজন হবে আচ্ছা এই টপিকসে যাওয়ার আগে আমি একটু তোমাদের ক্লাস ফোর ফাইভ এর একটা ইস্যু আগে দেখাই দেই তারপর আমরা ক্লাসে যাব কারণ এই বিষয়টা আমাদের ক্লাসে খুব বেশি প্রয়োজন হবে ধরো পনেরো একটা সংখ্যা এই পনেরো সংখ্যাটাকে আমরা যদি একটা সংখ্যা এই চোদ্দ সংখ্যাটাকে যদি আমি দুই দ্বারা ভাগ করি ভাগফল কত হবে সাত ভাগ শেষ জিরো অর্থাৎ চোদ্দ সংখ্যাটাকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল হয় সাত ভাগ শেষ জিরো এরপর পনেরো একটি সংখ্যা পনেরো সংখ্যাটাকে যদি আমি সাত দ্বারা ভাগ দেই দুই দ্বারা ভাগ দেই তাহলে ভাগফল হবে কত সাত ভাগশেষ হবে এক তাহলে চোদ্দ কে আমরা দুই দ্বারা ভাগ করলে পাইলাম ভাগ ফল সাত ভাগ শেষ জিরো কে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল পাইলাম সাত ভাগ শেষ পাইলাম ওয়ান এই চোদ্দ এবং পনেরো সংখ্যা দুটি খুবই ছোট যে কারণে আমাদের ভাগশেষ বের করার কোনো সমস্যা হয় না কিন্তু আমরা এই আইসিটির ক্যালকুলেশনে আমরা অনেক বড় বড় সংখ্যার ভাগ শেষ বের করতে হবে সুতরাং আমি একটু ভাগ দুটি যায় কিভাবে সবচেয়ে সহজ উপায়টা আমি তোমাদের দিতেছি এই ভাগ উপায় থাকতে পারে বা অনেকগুলো উপায় আছে আমি তোমাদের সোজা দিতেছি তোমরা এটা খেয়াল রাখবা কারণ এটা একটু পরে অনেক বেশি কাজে লাগবে দেখো এখান থেকে আমরা শুরু করি আমরা এই ওয়ানটা আসলে কিভাবে পেতে পারি আমরা দুই কে ভাগ দুই কে পনেরো দ্বারা ভাগ করে ভাগ ফল পাইলাম সাত অর্থাৎ এখানে দুই কে পনেরো দ্বারা ভাগ করে ভাগ ফল সাত আমরা কি করব ভাগ ফল আর যেটা দ্বারা ভাগ করছিলাম সেই দ্বারা গুণ করব তাহলে ভাগ ভাগফল কত সাত কত দ্বারা ভাগ করছিলাম দুই এর জন্য লিখলাম দুই কত হলো চোদ্দ তাহলে ভাগ ফল সাত এবং দুই দ্বারা ভাগ করছিলাম এই জন্য সাত আর দুই গুণ করে গুনফল পারলাম চোদ্দ এবার আমরা ভাগ করছিলাম কতকে কে পনেরো কে তাহলে আমরা কি করব পনেরো থেকে এই চোদ্দ বিয়োগ করলে যেটা পাব সেটাই হচ্ছে ভাগশেষ অনুরূপ ভাবে ধরো একত্রিশ একটা সংখ্যা একত্রিশ সংখ্যাকে যদি আমরা দুই দ্বারা ভাগ করি কত হবে দেখো আমরা এটা কিভাবে সরাসরি বের করতে পারি ভাগফল পনেরো ভাগ করছি দুই দ্বারা তাহলে পনেরো আর দুই গুণ করে তিরিশ ভাগ করা হয়েছিল কত কে ওয়ান এভাবে আমরা বড় বড় ভাগ ফল ভাগ শেষ খুব ইজিলি বের করে ফেলতে পারি যাই হোক আশা করি এই ক্যালকুলেশনটা তোমরা সকলেই জানো আর যদি না জানো তাহলে এই ক্যালকুলেশনটা অনেক ভালোভাবে প্র্যাকটিস করবা কারণ এইটা একটু পরে অনেকবার ব্যবহার করা হবে আচ্ছা তোমরা হোয়াইট গুলো লক্ষ্য করো আমি ডেসিওল সংখ্যা কে বাইনারি সংখ্যায় পরিবর্তন কিভাবে করা হয় তার একটু নিয়ম লিখে রাখতেছি তোমরা আমার সাথে লিখে ফেলো দেখো নিয়মে আমি লিখে রেখেছি ডেসিমেল সংখ্যাকে বাইনারি সংখ্যায় পরিবর্তন করতে হলে প্রদত্ত বাইনারি সংখ্যাকে সরি প্রদত্ত ডেসিমেল সংখ্যাকে বাইনারি সংখ্যার বেস বা ভিত্তি দুই দ্বারা বারবার ভাগ করতে হবে আমি কিন্তু একবার ভাগ করার কথা বলি নাই কি বলছি বারবার ভাগ করতে হবে অর্থাৎ কন্টিনিউয়াস ভাগ করতে হবে কতক্ষণ ভাগ করতে হবে ভাগফল যতক্ষণ দুই থেকে ছোট না হয় ততক্ষণ ভাগ করতে হবে তাহলে আমরা ডেসিমেল সংখ্যাকে বাইনারি সংখ্যায় পরিণত করতে হলে প্রদত্ত ডেসিমাল সংখ্যাকে বাইনারি সংখ্যার বেস বা দুই দ্বারা বারবার ভাগ করতে হবে কতক্ষণ ভাগ করব যতক্ষণ পর্যন্ত ভাগফল ফল এর চেয়ে ছোট না হয় দুই এর চেয়ে ছোট ভাগফল দুই এর চেয়ে ছোট হলে আমাদের ভাগ করার প্রয়োজন হবে না আশা করি এটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো আমি এখন ক্যালকুলেশনে যাব দেখো লেখা আছে পনেরো লেখা আছে পনেরো লেখার পরে ফার্স্ট র্যাকেট দিয়ে নিচে লেখা আছে টেন আমরা টেন কিসের ভিত্তি পাইছিলাম ডেসিমের সংখ্যা বৃদ্ধি পাইছিলাম টেন তার মানে পনেরোর পরে ব্যাকেটের নিচে দশ দিন আমি বুঝলাম পনেরো একটা ডেসিমেল সংখ্যা এটাকে কি করতে হবে বাইনারের সংখ্যায় পরিণত করতে হবে তাহলে আমি সেই সংখ্যাটা আমরা জানি না হোয়ার্ড চিহ্ন দিলাম হোয়ার্ড চিহ্ন দিয়ে ব্যাকেটের বাইরে লিখলাম টু আচ্ছা দেখো হট চিহ্ন দিয়ে ব্যাকেটের বাইরে টু লেখার অর্থ হচ্ছে টু কি বাইনারি সংখ্যার বৃত্তি তার মানে এই ডেসিমেল সংখ্যাটাকে বাইনারি সংখ্যায় পরিণত করতে হবে এখানে যদি টু না থাকে এইট থাকতো তাহলে সংখ্যাকে সংখ্যায় পরিণত করতে হবে যদি এখানে ষোলো থাকতো তাহলে বুঝতাম এই ডেসিমেল সংখ্যাকে হেকাল সংখ্যায় পরিণত করতে হবে যাই হোক আমার আলোচনার এখানে ইস্যু ডেসিমেল থেকে বাইনারি সুতরাং আমি টু লিখলাম তাহলে আলটিমেটলি আমি এই পর্যন্ত এসে কি পাইলাম পনেরো একটা ডেসিমাল সংখ্যা এই পনেরো ডেসিমাল সংখ্যাকে বাইনারি সংখ্যায় পরিণত করতে হবে কিভাবে করব এখানে নিয়মে লেখা আছে প্রদত্ত ডেসিমাল সংখ্যাকে প্রদত্ত ডেসমিল সংখ্যাকে বাইনারি সংখ্যার বেজ বা ভিত্তি দ্বারা ভাগ করতে হবে এখানে প্রদত্ত ডেসিমাল সংখ্যা কত পনেরো তাহলে আমি সেই পনেরো লিখলাম প্রদত্ত ডেসমিল সংখ্যা পনেরো পনেরো লিখলাম কি করতে হবে প্রদত্ত ডেসিমেল সংখ্যাকে বাইনারি সংখ্যার বেজ বা ভিত্তি দুই দ্বারা ভাগ করতে হবে বাইনারি সংখ্যা বেজ বা ভিত্তি কত দুই সুতরাং আমরা ভাগ করবো দুই দ্বারা ভাগ করার সিস্টেমটা একটু ভিন্ন আমরা দুই দ্বারা ভাগ করবো এভাবে লিখব আমরা আগে কি করছি দুই দ্বারা ভাগ আমরা এভাবে বোঝানোর চেষ্টা করছি তাই না আমরা দুই দ্বারা ভাগ আগে এভাবে করছি কিন্তু ডেসিমেল থেকে বাইনারি পরিবর্তনে ভাগ আমরা এভাবে করব। দেখো এভাবে ভাগ করার পরে আমি ভাগ করার পরে পসিবল আউটপুট কয়টা দুইটা একটা ভাগ ফল আর একটা ভাগ শেষ আমরা যখন ভাগ করব পসিবল আউটপুট দুইটা একটা ভাগ ফল একটা ভাগ শেষ এই যে পনের নিচে আমরা দুইটা সংখ্যা প্রথমে একটা সংখ্যা একটা আবার সংখ্যা প্রথম সংখ্যাটা হবে ভাগ ফল দ্বিতীয় সংখ্যাটা হবে ভাগ শেষ এভাবে আমরা তারা পনেরোর নিচে দুইটা সংখ্যা লিখবো প্রথম সংখ্যা ভাগ ফল দ্বিতীয় সংখ্যা ভাগ শেষ তাহলে পনেরো কে দুই দ্বারা ভাগ করলে কত হয় পনেরো কে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল হয় সাত ভাগ শেষ হয় এক তাহলে যেহেতু ভাগ ফল সাত আমি প্রথমে সাত দেখলাম এরপর একটা চিহ্ন দিব এটা কিন্তু বিয়োগ চিহ্ন না দেখতে বিয়োগ চিহ্ন হলেও এটা কিন্তু এখানে বিয়োগ হিসেবে কাজ করবে না আচ্ছা তাহলে প্রথমে আমি ভাগ ফল দেখলাম এরপর কত লিখবো ভাগ শেষ কে দুই দ্বারা ভাগ করলে ভাগ কত পাই ওয়ান আমি এখানে লিখলাম আলটিমেট ভাগ করে কত পাইলাম দুই সাত আমার লেখা লেখা আছে ভাগ বাইনারি সংখ্যার বেদ ভিত্তি দ্বারা বারবার ভাগ করতে হবে কয়বার একবার না বারবার কতক্ষণ ভাগ করব ভাগফল যতক্ষণ দুই থেকে ছোট না হয় আমাদের এই কে দুই দ্বারা ভাগ করে ভাগ ফল করতে পাইছি সাত এটা কি দুয়ের চেয়ে ছোট না বড় অবশ্যই দুইয়ের চেয়ে সাত বড় সুতরাং আমার কি করতে হবে এই সাতকে আবার ভাগ করতে হবে কত দ্বারা তাহলে আবার সাতকে দুই ভাগ করব এবার সাতকে দুই দ্বারা ভাগ করলে আমরা কি পাই সাতকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল পাই তিন ভাগ শেষ পাই ভাগ ফল পাই তিন ভাগ শেষ পাই এক তাহলে সাতকে আমার কিন্তু এই ওয়ান কোনো কাজ আপাতত নাই এই ওয়ান আপাতত ভাগ করার ক্ষেত্রে শুধুমাত্র এই সাত কে ভাগ করবো করলে ভাগ ফল পাইলাম তিন ভাগ শেষ পাইলাম এক আগের মতো করে ভাগ ফল লিখলাম তিন ভাগ শেষ লেখলাম এক আচ্ছা এবার সাতকে দুই দ্বারা ভাগ করে ভাগ ফল কত পাইছি তিন তিন কি দুই এর ছোট না বড় অবশ্যই তিন বড় আমি লিখে রাখছি যতক্ষণ ভাগ শেষ সরি যতক্ষণ ভাগ ফল দুয়ের চেয়ে ছোট না হয় ততক্ষণ ভাগ করতে হবে তার মানে আমি এই ভাগ ফলটা অবশ্যই দুয়ের চেয়ে ছোট নয় এই জন্য আবার ভাগ করতে হবে কত দ্বারা আবার দুই দ্বারা এবার তিন কে দুই দ্বারা ভাগ করলে কত পাবো তিন কে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল ওয়ান ভাগ শেষ ওয়ান তাহলে তিনকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল পাইলাম ওয়ান ভাগ করে ভাগ ফল পাইলাম দেখো কি ছোট হয়ে গেছে না যেহেতু ভাগ ফল দুয়ের চেয়ে ছোট হয়ে গেছে সুতরাং আমাকে আর ভাগ করতে হবে না আমি লিখে রাখছি ডেসিমাল প্রদত্ত সংখ্যা সংখ্যাকে বাইনারি সংখ্যার বেশ বা ভিত্তি দ্বারা বারবার ভাগ করতে হবে কতক্ষণ ভাগ করব। যতক্ষণ পর্যন্ত ভাগ ফল বেশ বা ভিত্তি দুয়ের চেয়ে ছোট না হয় এখন আমি দেখো পনেরোকে দুই দ্বারা ভাগ করে দেখলাম সাত হচ্ছে দুয়ের চেয়ে বড় আবার ভাগ করছি সাতকে দুই দ্বারা ভাগ করে ভাগ ফল পাইছি তিন যেটা দুয়ের চেয়ে বড় আবার ভাগ করছে এবার তিনকে দুই দ্বারা ভাগ করে ভাগ ফল পাইলাম ওয়ান যেটা দুয়ের চেয়ে ছোট সুতরাং আমাকে আর ভাগ করতে হবে না তাহলে আমার ভাগ ভাগ করা কাজ এখানে শেষ আমরা এখন দেখব কিভাবে এই ফলাফলটা আমরা লিখব আমরা ফলাফল লেখা শুরু করব এখান থেকে উপরের দিকে কোন দিকে নিচ থেকে নিচ থেকে উপরে তাহলে আমরা প্রথমে লিখব এই পনেরো দশ দিন আমার কোয়েশ্চিনে দেওয়া ছিল পনেরো দশ দেখো আমরা ভাগ ফলটা কিভাবে ফলাফলটা কিভাবে লিখবো আমরা কত নিয়ে কাজ শুরু করছিলাম পনেরো দশ নিয়ে আচ্ছা এরপর আমরা লিখবো আমি বলছি নিচ থেকে উপরের দিকে এ ওয়ান তারপর এ ওয়ান তারপর এ ওয়ান এরপর এ ওয়ান এটা কি সংখ্যা পাইলাম বাইনারি সংখ্যা তাহলে যেহেতু বাইনারি সংখ্যা ব্যাকেটে বাইরে লিখতে হবে টু আমার এখানে পনেরো ডেসিমেল সংখ্যা কে বাইনারি সংখ্যায় পরিণত করে ফেললাম আশা করি ক্যালকুলেশনে তোমার বুঝতে পেরেছো আমি আর একটা ক্যালকুলেশন খুব দ্রুত দেখাবো এবং তোমাদের বাসার জন্য কয়েকটা কাজ দেখো এখানে লেখা আছে কোনো ষাট কি সংখ্যা ডেসিনাল সংখ্যা সংখ্যা সংখ্যাকে বাইনারি সংখ্যা পরিণত করতে হবে আমরা কি করব করবো কে প্রদত্ত সংখ্যা আর সংখ্যা ভিত্তিগত টু অনষাট কে দুই দ্বারা ভাগ করলে কথা হয় দুই দ্বারা ভাগ করলে ভাগফল ২৯ আর ভাগ হচ্ছে এক অর্থাৎ ঊনষাট কে যদি তোমরা দুই দ্বারা ভাগ করো ভাগফল ফল পাবা উনত্রিশ ভাগশেষ পাবা এক ভাগ ফল কি দুইয়ের চেয়ে বড় না ছোট অবশ্যই বড় তাহলে আবার এই উনত্রিশ কে দুই দ্বারা ভাগ করতে হবে উনত্রিশ কে দুই দ্বারা ভাগ করলে আমরা কি পাবো ভাগ ফল পাবো চোদ্দ ভাগ পাবো এক উনত্রিশ কে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল চোদ্দ ভাগ শেষ এক তাহলে ভাগ শেষ পাইলাম এক এবার এই ভাগ ফল চোদ্দ কি দুই চেয়ে ছোট না বড় অবশ্যই বড় তাহলে আবার ভাগ করতে হবে দুই কে চোদ্দ কে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল চোদ্দ ভাগ শেষ জিরো ভাগফল ফল দুই ভাগফল ফল সাতের চেয়ে বড় না ছোট বড় আবার ভাগ করতে করলে ভাগ ফল তিন ভাগ শেষ এক ভাগ ফল তিন দু চেয়ে বড় না ছোট দুইয়ের চেয়ে অবশ্যই বড় তাহলে আবার ভাগ করতে হবে তিনকে কে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল এক ভাগ শেষ এক এবার আমি ভাগ ফোনটা কি দুয়ের চেয়ে যেহেতু আমাকে আর ভাগ করার প্রয়োজন হবে না এবার আমরা দশ কোথাতে লেখা শুরু করতে হবে এদিক থেকে নিচে ওয়ান 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 জিরো ওয়ান 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 জিরো ওয়ান ওয়ান এটি প্রাপ্ত বাইনারি সংখ্যা অর্থাৎ বাইনারি সংখ্যা পরিণত করলে হবে ওয়ান 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 জিরো ওয়ান ওয়ান অনুরূপ হবে তোমরা এটা একটু পরিবর্তন করে সবাই কমেন্ট বক্সে ছবি তুলে পাঠাই দিবা আমি চেক করব। ওকে আজকে ক্লাসে তোমাদের বুঝতে যদি কোনো বিষয় অসুবিধা হয় থাকে তোমরা কমেন্ট বক্সে লিখে রাখবা আমি নেক্সট ক্লাসে সেই প্রবলেমের সলিউশন দিয়ে পরবর্তী ক্লাস শুরু করব ওকে সকলকে ধন্যবাদ